পানিতে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে লাখ লাখো মানুষ পানিবন্দী স্মরণকালের সেরা বন্যা দেখা দিয়েছে দক্ষিণ অঞ্চলে তাহলে উত্তর অঞ্চলের খবর কি তিস্তা নদীর পানিও কি বাড়ছে তিস্তা নদীর পাড়েও কি এবার বন্যা দেখা দিবে। এ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আসাদুজ্জামান সাজু প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা এখন তিস্তার পারে অবস্থান করছি তিস্তা নদীর পানি বৃদ্ধি পাবে কিনা এ নিয়ে কিছুক্ষণ আগে দেশের সর্ববৃহৎ শেষ প্রকল্প লালমনিহাট জেলার হাতিবান্ধায় অবস্থিত তিস্তা ব্যারেজের রক্ষণাবেক্ষণের দায়িত্বে যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেয়েছি আগামী বারো ঘন্টায় তিস্তা নদীর পানি বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই আবারও বলছি আগামী বারো ঘন্টায় তিস্তা নদীর পানি বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই তিস্তা পারে বন্যা হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই এর যুক্তি হিসেবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা যেটি আমাদেরকে বলেছেন যে ভারতের যেখানে তিস্তা নদীর উৎপত্তি এবং ভারতের যে অঞ্চলগুলোতে বন্যা হচ্ছে বা যে নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে সেই নদীগুলোর সঙ্গে তিস্তার কোনো যোগাযোগ নেই ফলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নেই যদি সেই নদীগুলো পানি ভেসে বা কোনো অংশ ভেঙ্গে বা ধসে গিয়ে তিস্তায় পানি এসে মিলিত হয় তখন তিস্তা নদীর পানি বৃদ্ধি পাবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলে তারা বারো ঘন্টা আগেই জানতে পারেন এবং তারা তিস্তা তিস্তাপের লোকজনকে আশ্বস্ত করেছেন যে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলে তারা আগাম জানিয়ে দিবে প্রয়োজনে মাইকিং বন্ধ করবেন সে কারণে তিস্তা পাড়ের লোকজনকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছেন প্রিয় দর্শক আপনাদের আবারও বলছি বন্যায় দক্ষিণ অঞ্চলের লাখো লাখো মানুষ পানিবন্দী হওয়ার কারণে উত্তর অঞ্চলে তিস্তা পারের মানুষের মাঝে একটি আতঙ্ক দেখা দিয়েছে তারা ভাবছে ক কখন জানি তিস্তা নদীর পানি বৃদ্ধি পায় আমাদের কাছে যে তথ্য সেই তথ্য বলছে আগামী বারো ঘন্টায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নেই সে কারণে তিস্তা পারের লোকজনকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড হাদুজ্জামান সাজু এলনু অনলাইন লাইন লালমনিরহাট